ব্ল্যাকবোর্ডে কি লেখা? গুরু। কিন্তু মাঝখানে করস চিহ্ন দেওয়া। হ্যাঁ, তাহলে তো করস চিহ্ন। আজকে আপনাদের প্রতি একটা প্রশ্ন থাকবো আমার, এই গ সারা এই গরু লেখন লাগবো? বাংলার গর সারা গরু লেখন আজকের খেলা হয়েছে, এটা আপনারা যদি পারেন আপনার লাগে পুরস্কার আছে, বুঝলেন? বাংলার গড় আসার গরু লিখে আছে, তাহলে দেখুন গরু কিন্তু গ্রামের মানুষের প্রত্যেক প্রত্যেক মানুষের ঘরে ঘরে গরু আছে না? তাই আমি গ্রামের মানুষের লাগে এই খেলাটা নিয়ে আসি, যারা যারা এই ভিডিও দেখবেন প্রত্যেকে লিখে দিবেন গ অক্ষর ছাড়া কিভাবে গরু লিখতে হয়। আজকে তারা লিখে দেয় আজকে, এটা হচ্ছে আজকে তারা লিখে সেরা পুরস্কার। এই যে আমি একটা দাগ দিয়ে আছি, তারা এই দাগের মধ্যে লিখবো যে বাংলার গ অক্ষর ছাড়া গরু কিভাবে লিখতে হয়। যদি আপনার ফারুন লিখবেন আপনার লাগে সেরা পুরস্কার আছে। বাংলা গড় আছে খালি গরু লিখতে দিলাম, আমি কইছি যে বাংলা অক্ষর ছাড়া গরু লেখা, ইংলিশ অক্ষর লিখে সহজ একটা আপনার জন্য প্রশ্ন নিয়ে আসলাম, আপনার ভালো লাগে না উত্তর দিতে চাই? দুই অক্ষর খুব সুন্দর একটা খেলা লিয়ে আসলাম আপনার লাগে, আছে গ বাংলার গ গরু লিখতে হবে, কিন্তু আপনার ভালো লাগে না আপনার এটা হইছে না? বাংলা বলবো এক কান দিয়ে ইংলিশ এক কান দিয়ে বাংলা, বুঝছেন? আমি ওইখানে একটু লেগে যাবে, ভালো লাগে না আপনি হরবেন আমরা হরবেন তাহলে যান লেখ করে দেয় আজ বুঝুন যাবো কার মাথা কেমন বুদ্ধি কার মাথা কেমন ব্রেন আছে। গরু কিন্তু সবার বাড়িতে আছে, সবার ঘরে আছে, আমরা ঘরে ঘরে আছে না? গ অক্ষর ছাড়া গরু লিখে দেবেন আজকে, বুদ্ধির খেলা ব্রেন কেটে লেখুন যে। হ্যাঁ, যেহেতু গ্রামের মানুষ ব্রেন কেটে লেখুন যে। হ্যাঁ যাবো খেলা লেখ তারা আজকে সেরা একটা খেলা আজকের, যদি আপনারা পারেন এটা হচ্ছে বুদ্ধির খেলা, আর একটু মাত্র ব্রেনও কাটাই লাগবো। হ্যাঁ হইতাছে হ্যাঁ, আপনি লিখছেন গরু, এনো ইংলিশে কি লেখছো? জি, তারপর ও, তারপর হয়েছে না? হয়েছে না মিয়া গরু, মিয়া এমনি গরু লেখে মিয়া না জানে ইংলিশ শিখে চল দেখছি গ অক্ষর সারা গরু লিখে দেবে, এটা তো গ অক্ষর হয়ে গেল। আমি যে তখন বার আপনারা বুঝাইলাম বুদ্ধির খেলা মাতার বিন খেলা, এটা সারা গ সারা গরু লেখন লাগবো, এটা সারা লেখন লাগবো, বাংলা গ অক্ষর সারা গরু লেখন লাগবো। আমি আপনারা বলছিলাম যে গ অক্ষর সারা বাংলাতে গরু লিখে দেবে, কিন্তু আপনারা এটা ভাল লাগে না, কিন্তু আমি আপনারা লিখে দেই যে গ অক্ষর সারা কিভাবে গরু লিখবেন। কোনো আনো যদি আটকা যান, যদি কেউ ধরে কোনো প্রশ্ন ঠিক এইভাবে ছুটে আইবেন, যদি কেউ কোনো খেলা লয়ে আয় এইভাবে লিখে আইবেন। এই যে আপনারা খেয়াল করুন যে গ অক্ষর ছাড়া আমি বসি দেয় গরু লেখপাম। হ্যাঁ, এই যে লম্বা একটা টান দিলাম আমি, ঠিক আছে? গরুর আর একটা কিন্তু নাম আছে, আপনারা আমি কইলাম যে আপনারা বুদ্ধি কাটায় একটু লেখুন যে, কিন্তু আপনারা বুদ্ধি না কাটায় সরাসরি গরু গরু লেখিয়া চান, এটা কি হয়েছে? বলদ। এ বলদর তো কি? বলদ তো গরু। এই তো আপনারা পারছেন না, আমি কিন্তু গরু তো কুছিলাম যে গরু লেখলে গ অক্ষর ছাড়া গরু লেখন লাগবে। মা তারা তো খেলাইছে না, দেখছ বুদ্ধির খেলা, বুদ্ধির খেলা গ অক্ষর ছাড়া গরু লেখলাম আমি। এই যে বলদ, বলদ তো কি বাংলা গরু? গরু পুরস্কারটা যাই হোক, আপনারা মাত্র বুদ্ধি খেলাই যাচ্ছেন না, অন্য কোনো জায়গায় আটকে গেলে এইভাবে টিক ছুটে আইবেন। বলদ লেখিয়া গরু অর্থ বলদ, বলদ অর্থ গরু, একদম সহজ, বুঝছেন? এইভাবে আপনারা ছুটে আইবেন।